রমজানে নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায়? রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায়। রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয়। এটা কি সহি? সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি? রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলেও রোজা হবে? পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব। ডায়াবেটিস রোগী রোজা রাখতে সমস্যা হলে করণীয় কি? ডায়াবেটিসের রোগী রোজা রাখতে অসুবিধা হলে এটা রাখা সহজ করার বহু পদ্ধতি আছে। যেমন একটা পদ্ধতি বলি, আমরা অনেকে মনে করি যে রোজা একটু অসুবিধা হলে আমি বোধহয় না রাখার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন ওখার। যে ব্যক্তি অসুস্থ থাকে সে অন্য সময় রোজা রাখলে হবে। কিন্তু অসুস্থতার ডেফিনিশন কি? এমন অসুস্থতা যে অবস্থায় রোজা রাখলে আপনার জীবন হানি হতে পারে, আপনার অঙ্গ হানি হতে পারে, আপনি তখন রোজা না রাখার সুযোগ আছে। কিন্তু আপনি একটু অসুস্থ, একটু শরীরটা খারাপ, এই অজুহাতে রোজা রাখবেন না। অনেক যুবক মানুষ আছে রোজা রাখে না, কি হয়েছে বলে আমার গ্যাস্ট্রিক। আরেকজন রোজা রাখে না, কি হয়েছে আমার প্লাস্টিক। কিরে ভাই, কারোর গ্যাস্ট্রিক কারোর প্লাস্টিক, এটা কোনো কথা? গ্যাস্ট্রিক কেন রোজা রাখবেন না? ডায়াবেটিসের কেন রোজা রাখবেন না? বহু ডায়াবেটিসের রোগীকে আমি রোজা রাখতে দেখেছি, কই তাদের তো অসুবিধা হচ্ছে না, আরো বরং ভালো হয় বলে। যদি কারোর আল্লাহ না করুক এই পর্যায়ের অসুস্থতা থাকে যে কোনো রোগে, যে রোজা রাখলে তার মৃত্যু প্রবল সম্ভাবনা আশঙ্কা অথবা অঙ্গহানির আশঙ্কা, তাহলে তিনি রোজা না রেখে ফিদিয়া দিলে হবে। এটা হলো ওই ব্যক্তির জন্য, বা পরবর্তীতে তিনি কাজা রেখে দিবেন অসুস্থ থাকলে রমজানে। জ্বর এত বেশি হয়েছে যে এখন রোজা না ভাঙলে আপনার রাখলে আপনার বড় বিপদ হতে পারে, ডক্টর আপনাকে নির্দেশ করছে যে ডক্টর রোজার ফরজ জানে, গুরুত্ব বুঝে, তখন আপনি রোজা ভাঙতে পারেন। ঠুনকো অজুহাতে রোজা রাখতে ভাঙতে পারেন না, ডায়াবেটিস হইলেই রোজা ভাঙবেন এরকম না, নিরুপায় হলে তখন আপনি রোজা ভাঙতে পারেন। অনেকে আছে আমাদের মা বোনরা, তারা গর্ভবতী, বলে যে গর্ভবতী অবস্থা রোজা রাখবো কিনা? অবশ্যই রাখবেন। অনেকে বলে সন্তান দুধ দেই, দুধ পান করে, আমার দুধের উপর নির্ভর করে, আমি রোজা রাখবো কিনা? অবশ্যই রাখবেন। কষ্ট হবে, কিন্তু এই কষ্ট দূর করার উপায় আছে। দিনের কাজগুলো রাতে করেন, রাতে একটু বেশি সময়, দিনে একটু বেশি সময় রেস্ট করেন, শুয়ে বসে কাটায় দেন, তাহলে দেখবেন যে দিন দেখতে দেখতে পার হয়ে গেছে। বিভিন্নভাবে চেষ্টা করলে সম্ভব হয়, হ্যাঁ নিরুপায় হয়ে গেলে তখন তো অবশ্যই। কিছু মায়েরা আছেন যে গর্ভবতী অবস্থায় তারা কিছুই পান করতে পারেন না, খেতে পারেন না, অনবরত বমি হয়, ভয়ঙ্কর অবস্থা, বেড রেস্টে চলে যায়, স্যালাইনে থাকতে হয়, তাদের কথা ভিন্ন। আল্লাহ আমাদেরকে রোজা রাখার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। রমজানে নারীদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? মেয়েদের জন্য রমজান মাসে পুরুষদের মতোই স্বাভাবিক সব আমলগুলো আছে। এর পাশাপাশি মায়েরা বিশেষ করে ইফতারের আগে দোয়া করা, এটা থেকে তারা মাহরুম থাকেন। কাজের ফাঁকে ফাঁকে তারা ইস্তেগফার, দোয়া এগুলা করতে পারেন। দোয়ার জন্য হাত তুলেই দোয়া করতে পারেন, কোনো কথা, হাত তোলা ছাড়াও দোয়া করা যায় আল্লাহর কাছে। কাজের ফাঁকে ফাঁকে তারা দোয়া করবেন, এভাবে তাদের রমাদানকে তারা অর্থবহ করতে পারেন এবং চমৎকার করতে পারেন। এবং বিশেষভাবে তারা পুরুষদের যে আমলগুলো আছে এগুলো করতে তাদের উদ্বুদ্ধ করবেন, বাড়িতে পাঠাই দিবেন, বলে বলে উদ্বুদ্ধ করবেন, হ্যাঁ তাদেরকে জামাতে পাঠাবেন, এর মাধ্যমে তাদের সমপরিমাণ সওয়াবও তারা লাভ করবেন। কোরআন তেলাওয়াত মায়েরা চাইলে নিজেরা করতে পারেন, সন্তানদেরকে করতে উদ্বুদ্ধ করতে পারেন, একজন নারী চাইলে গোটা পরিবারকে এবাদত বন্দেগীতে অ্যাক্টিভ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি সবাইকে অ্যাক্টিভ করার সওয়াবটা তিনি লাভ করবেন। আর যে কাজের ফাঁকে ফাঁকে জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত করবেন, এমনকি মাসিক অবস্থা যদি কোনো মা বোন থাকেন ওই অবস্থায় তিনি দোয়া, জিকির, ইস্তেগফার, দুরুদ এগুলো তিনি করতে পারেন, এগুলো তিনি করবেন। ইসলামী বই পুস্তক পড়া, ইসলামী জ্ঞান অর্জন করা, এগুলো তিনি করতে পারেন। তবে যে আমলগুলো তিনি করতে পারছেন না, সেগুলো না করতে পারার কারণে তার যে করার আকাঙ্ক্ষা ছিল, এ কারণে তিনি পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলার কাছে পাবেন। সুস্থ অবস্থা যা করতেন, হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি সুস্থ অবস্থায় কোনো আমল করত, সে অসুস্থ হয়ে যাওয়ার কারণে যদি আমলটা করতে না পারে, সুস্থ অবস্থা যেহেতু করত, ওই হারে আল্লাহ তাআলা তাকে পেনশনের মতো করে সওয়াব দান করবেন। অতএব মা বোনরা মাসিক অবস্থায় ওই সওয়াবগুলো পাবেন যদি তিনি আগে থেকে আমল করে থাকেন। এরপর প্রশ্ন হলো, খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারিম তেলাওয়াত করে শেষ করা শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাইতে, এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেস সাবেস শুধু আলামুন তা আলামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম।
যে সূরা তারাবীতে আপনি এই ইয়ালামুন তাআলামুন ছাড়া আরো জিনিস বুঝবেন আছে না অনেক এলাকায় এরকম হয় ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের আমার দেশে এত নেককার জনগণ মনে হয় না বন্ধ করছে দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায় না 1.5 মিনিটে দুই রাকাত শেষ এরকম অনেক নামাজ আছে না নাই অনেকে 1.5 মিনিটও লাগে না এই তুফান মিল গতিতে সব কাজে গতি ভালো না নতুন একটা ফোন বাইর হইছে একবারে লেটেস্ট মডেল আগের মডেলের সাথে এটা পার্থক্য কি কোয়ার্টার সেকেন্ড আগে কাজ করে ক্লিক করলে খোলে কোয়ার্টার সেকেন্ড আগে বাস এটার কারণে এটার দাম অনেক বেশি আছে না না এরকম নতুন ডিভাইস আসছে মডেল নতুন দাম বেশি কেন কারণ একটু আগে খোলে তো এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায় ইবাদতে কিন্তু সেটা না এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো বিভিন্ন এলাকায় হাবে সাববে চারাদেরকে দোলোর উপর রাখে মুসল্লিরা ঠিক না ঠিক আমি অনেক হাবে সাহেব জিজ্ঞেস করছি ভাই এত হুলস্থুল কেন করেন বলে ভাই পাবলিক ডিমান্ড কিসের ডিমান্ড পাবলিক ডিমান্ড বলে অনেক মুসল্লি আছে বলে হুজুর পাশের মসজিদের মুসল্লি আয়েশা বলছে এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায় তো এবার ইমাম সাহেবের মুসল্লিটা চাপ দে হুজুর 55 তে শেষ করতে হবে আজকে কারণ 1 মিনিট হলো আগে যেতে হবে দেখেন একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে এর বেশি না অতএব এই হুলস্থুল যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায় তাহলে ওটার চেয়ে সূরা তারাবি উত্তম কিন্তু কোরআন খতম করবেন একটু স্পিডে তেলাওয়াত করছেন বোঝা যায় তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম তাহাজ্জুদের নামাজ কি জামাতে পড়া যায় রমজানে অনেক মাদ্রাসা মসজিদে পড়তে দেখা যায় এটা কতটা সহি রমাদানের দিনগুলোতে বিশেষ করে শেষের দিনগুলোতে যদি কেউ তাহাজ্জুদ পড়ে তার সাথে অন্য কেউ শামিল হয়ে যায় এরকম জামাতে নামাজ পড়া জায়েজ আছে কিন্তু রমজানের বাইরে সারা বছর জুড়ে বিশেষ করে সারা বছর জুড়ে অনেকে আসনের জায়গায় তাহাজ্জুদের জামাতের জন্য ডাক দেন ডেকে একত্র করেন ফুকাহা একরাম সেটাকে নিষেধ করেন এবং সেটার জন্য অনুমতি দেন না রমজান আসলে অনেক জায়গায় দেখা যায় 10 দিন 15 দিন ও 20 দিনের খতম তারাবি পড়া হয় এটা কি সহি হতে পারে কোনো অসুবিধা নেই কেউ যদি 10 দিনে খতম দিতে চান 20 দিনে দিতে চান ব্যবসায়ী ভাইরা অনেকে আছেন যে শেষ দশক তাদের সুযোগ হয় না প্রথম দশকে তারা তারাবি খতে কোরআন খতম দিতে চান তারা একটু বেশি সময় নেন অসুবিধা নেই জায়েজ আছে কিন্তু শর্ত হলো ও যে 4G 5G 6G গতিতে হতে পারবে না গতিতে হইতে হবে সঠিক গতি দিলেন অতিরিক্ত কি পড়লেন কিছুই বুঝলো না মানুষ তুফান মিল মার্কা পড়া পড়লেন তাহলে সেটা জায়েজ নাই আপনার গতি ঠিক রেখে আপনি প্রতিদিন 1.5 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগায় দেন 10 দিনে আপনি শেষ করেন 20 দিনে আপনি শেষ করেন এটা কি হতে পারে জায়েজ হতে পারে সাহরি খাওয়ার সঠিক সময় কোনটি রাত 12টার পরেই সাহরি খেতে হবে নাকি এর আগে সাহরি খেলে রোজা হবে রাত 12টার পরে সাহরি খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি সাহরি না খেলেও রোজা হয়ে যাবে কিন্তু সাহরি খাওয়ার সময় হলো শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই উম্মত তদিন কল্যাণে থাকবে যতদিন তারা শেষে সাহরি করবে শেষে সাহরি করবে মানে কি রাতের একেবারে শেষের দিকে সাহরি করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাহরি খাওয়ার পরে 50 মিনিট 50টা আয়াত তেলাওয়াত করার মতো সময় তার হাতে থাকতো এই পরিমাণ সময় শেষে মানে একেবারে আজান দিচ্ছে আর আপনি কম্পিটিশন করতেছেন কার সাথে মুয়াজ্জিনের সাথে মুয়াজ্জিন মাইক নিয়ে দাঁড়ায় আছে টাইম হবে কাটা ঘুরতেছে আরো 1 মিনিট বাকি আছে আর আপনি এদিকে খাচ্ছেন আপনি চেষ্টা করতেছেন মুয়াজ্জিন আজান লাগে খাই শেষ করবেন মুয়াজ্জিন চেষ্টা করতেছে টাইম মতো আজান দিয়ে দিবে এই যে হুলস্থুল কম্পিটিশন এটা কিন্তু এই দেরি করে সাহরি খাওয়া সুন্নত না অনেকে সাহরি দেরি করে সুন্নতের মানে বানায় নিছে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত না 50টা আয়াত তেলাওয়াতের সময় থাকা মানে কিন্তু অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে সাহরি করতেন অনেক মুরব্বীরা আছে রাত 12টার সময় সাহরি খেয়ে শুয়ে থাকে 12টার আগে 12টার পরে কোনো কথা নাই শেষের দিকে সাহরি খাওয়া উত্তম আগে খেলেও রোজা হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো পুরো রমজানে কন্টিনিউ করার মতো কিছু দোয়া ও আমল সম্পর্কে জানালে উপকৃত হব গোটা রমাদান জুড়ে করার মতো স্পেশাল 25টি আমলের কথা কোরআন এবং হাদিস থেকে আমরা জানি এগুলো আগামীকালকে ইনশাআল্লাহ গাজীপুরে মাহফিলে যদি তৌফিক হয় সেখানে আমি বলবো বা অন্য কোনো মাহফিলে কারণ এটা নিয়ে দীর্ঘ আলোচনা করার সুযোগ এখন নাই রাত অনেক হয়েছে আমি শুধুমাত্র সংক্ষেপ করে দুই তিনটা কথা বলি রমাদান আসছে ভাই আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান প্রথম কাজ
আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ ইমানদার আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন এটা এক নম্বরের আমল নাম্বার 2 রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি রোজার উদ্দেশ্য জানি না আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন আপনাদের মধ্যে কেউ বলতে পারেন তাহলে হাত তোলেন যে বলতে পারবেন রমজানের সিয়াম আমরা কেন রাখি এটার উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি বলে আল্লাহ সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য এটা প্রাইমারি টার্গেট আছে প্রাথমিক একটা লক্ষ্য আছে আত্মশুদ্ধি এটা তো ইংরেজি হয়ে গেল তাকওয়ার কথা কে বলছে হ্যাঁ উত্তর সঠিক আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া কোথায় পড়ছেন কোথায় পড়ছেন তাহলে এটা খেটে গেছে আর কি বুঝে উত্তর দেন নাই একজন মানুষও আপনারা বলতে পারলেন না আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না সবাই রাখেন অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেন নাই ক্রাইসিসটা দেখছেন এটা আমি আরেক ইনশাআল্লাহ দেখি সোনামণিতে পরশু মাহফিল আছে সেখানে দেখি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব আমি ওই বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নাই শুধু এটুকু বলি যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ রোজা রাখে কিন্তু রোজা কেন রাখে এটা জানে না আশ্চর্য কথা যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন উদ্দেশ্য হাসিল করবেন কোত্থেকে রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি হতে পারো তাকওয়া অর্জন করতে পারো সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চওড়া লেকচারের বিষয় আমি শুধু এটুকু বলি সিয়াম মানে বিরত থাকা হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায় সেটা থেকে বেঁচে থাকা এই যে বিরত রাখার ট্রেনিং এটা সিয়াম দেয় এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয় এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল সিয়ামের পর রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবেন গোটা মাসে যে এই মাসে কোনো হারাম কাজ করব না এটা হলো অনুশীলন করার মাস তাকওয়া চর্চার মাস তৃতীয়ত রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই এটা দোয়ার কঠিন একটা সময় দারুণ একটা সময় ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার ওয়াদালিকা ফি কুল্লি লাইলা প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন অতএব চোখের পানি ফেলে দোয়া করুন বিশেষ করে আমি প্রায় সময় বলি সাহরি খাইতে উঠেন না সাহরি খেতে আহারে তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম কত ফজিলতপূর্ণ আমল কিন্তু আমরা সারা বছর করতে পারি না তাই না ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা ক্ষমা দেওয়ার করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন কিন্তু আমরা শুয়ে থাকি উঠতে পারি না আরে রমজান মাসে তো আপনি এমনিই ওঠেন তো সাহরি খেতে উঠে শুধু সাহরি খাইয়েন না সাহরি খান সাথে সাথে একটু দোয়া করে পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন এই সুযোগ হাতছাড়া করবেন না এবং সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তি দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন রোজাদার ব্যক্তি এই জন্য রমজান মাসে সিয়াম পালন হারাম থেকে বাঁচা দোয়া করা এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা ওই যে বললাম 25টা স্পেশাল আমল আছে তো সবগুলো তো আজকে বলতে পারবো না ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিলে বলবো আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন